আপনারা সকলেই জানেন আজকে আমরা কি কারণে আজকে এখানে সমবেত হয়েছি। আমাদের আজকের প্রধান দাবি যেটি গতকাল আমাদের দলের সংগ্রামী মহাসচিব উনি ঘোষণা দিয়েছেন 48 ঘন্টার মধ্যে আমাদের নেত্রীকে তার সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য যা যা করণীয় তা সবকিছু এই সরকারকে করতে হবে। এর মধ্যে 24 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো কিন্তু আমরা কোনো কিছু সরকারের পক্ষ থেকে জানতে পারি নাই। আমি আপনাদের বলতে চাই আজকে আমাদের নেত্রী শুধু বন্দী নয়, বাংলাদেশের গণতন্ত্র বন্দী, বাংলাদেশের জনগণ বন্দী, বাংলাদেশের আগমর জনগণকে এই খুনি হাসিনা তার অবৈধ ক্ষমতার মসনদের মাধ্যমে বন্দী করে রেখেছে। আপনারা জানেন আমাদের বহু নেতৃবৃন্দ আজকে কারাবন্দী রয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব রফিকুল আলম মজনু, ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন সহ আমি অনেকেই রয়েছেন যাদের নাম বললাম না, যুব দলের নেতৃবৃন্দরা অনেকেই এখন কারাবন্দী অবস্থায় রয়েছেন। আমি আজকের এই সভার থেকে তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা ধৈর্য হারাবেন না, কোনোভাবে যদি আমাদের কথা আপনাদের কানে পৌঁছায় আপনারা ধৈর্য নিয়ে থাকেন, ইনশাআল্লাহ অতি শীঘ্রই আমরা এই কেরানীগঞ্জের মূল ফটকে হাজির হয়ে আপনাদেরকে মুক্ত করে নিয়ে আসার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা জানেন যে এই অবৈধ শেখ হাসিনার ধারাবাহিকতায় 2020 সালের পহেলা ফেব্রুয়ারি ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন হয় এবং সেখানে ঢাকা দক্ষিণ থেকে প্রধানমন্ত্রীর আত্মীয় কোটায়, প্রধানমন্ত্রীর ভাইস্তা কোটায় এক অবৈধ ব্যক্তিকে, তাকে মেয়র বলা যাবে না, সে অবৈধ প্রশাসক, সিটি কর্পোরেশনের চেয়ারে নিয়ে ভসায় দেওয়া হয়েছে। এই লোক যখন বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরে ডেঙ্গু মহামারী আকারে ছড়িয়ে পড়ল, সে তার পরিবার নিয়ে সে প্রমোদ ভ্রমণে গেল। বাংলাদেশে ঢাকায় প্রতিদিন গড়ে 10 থেকে 15 জন লোক মারা যাচ্ছে, সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। কিন্তু সে এসে কি বলল, একটা প্রোগ্রামে গিয়ে বলল আমাদের মহাসচিবকে নাকি ঢাকায় ঢুকতে দিবে না। আরে ঢাকা শহর কি তোদের বাবা? এই ঢাকা শহর কারো বাবার সম্পত্তি না, এই ঢাকা শহর এই বাংলাদেশের জনগণের। আজকে এখানে উপস্থিত সকলে, এই যে নিচে মাটিতে যারা বসে রয়েছেন, এই যে পাশে যারা দোকানদার ভাইরা রয়েছেন, সকলেই আমরা সমান, মহান আল্লাহ তাআলা আমাদেরকে সমান বানিয়েছেন এবং এই বাংলাদেশ স্বাধীন করা হয়েছিল 1971 সালে এই মর্মে যে সকলেই সমান নাগরিক হিসাবে মর্যাদা পাবে, সকল নাগরিক মর্যাদা তারা ভোগ করতে পারবে, কেউ কারো উপরে না, কেউ কারো নিচে না। তো এখন বর্তমান শাসক দল তারা নিজেদেরকে রাজ পরিবার ভাবা শুরু করছে, যে তারা যা বলবে যা ইচ্ছা তাই করবে, সেটা আমাদের মেনে নিতে হবে। বাংলাদেশের যে অর্থ সম্পদ, বাংলাদেশের যে কোষাগার, সেটা তাদের ব্যক্তিগত ব্যাংকে তারা পরিণত করেছে, সেখান থেকে আমাদের ডলারগুলো পাচার করে আজকে বিদেশে পাচার করে দেওয়ার ফলে এই মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি এবং আজকে জিনিসপত্রের দাম এরকম অত্যন্ত বেড়ে গিয়েছে। বাংলাদেশের সাধারণ জনগণ, বিশেষ করে যারা গ্রামাঞ্চলে থাকে, তারা অত্যন্ত কষ্টে রয়েছে। প্রিয় ভাইরা, আসলে বক্তব্য দেওয়ার কিছু নাই, বক্তব্য দীর্ঘায়িত করার কিছু নাই, সব কথার শেষ কথা, এদের বিরুদ্ধে যুদ্ধ করে এদেরকে নামাতে হবে। এর বাইরে অন্য কোনো পন্থায় আওয়ামী লীগ ভালো কথা শোনার মানুষ না, আওয়ামী লীগ কোনো আপোষে আসবে না, আওয়ামী লীগের সাথে ট্যাক টেবিলে বসে আলোচনা করে অতীতেও কোনো দিন সমাধান হয় নাই, আগামীতেও কোনো সমাধান হওয়ার সম্ভাবনা নাই। অতএব আজকে যে আন্দোলন গড়ে উঠেছে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার লক্ষ্যে আমাদের নেতৃবৃন্দের নেতৃত্বে যে আন্দোলন গড়ে উঠেছে, সেখানে আমাদেরকে ইস্পাত কঠিন ঐক্য নিয়ে দুর্বল আন্দোলন ঘাটার ভিতরে গড়ে তুলতে হবে। ভাইরা, আমরা যতক্ষণ না পর্যন্ত ঢাকার ভিতরে আন্দোলন গড়ে না তুলতে পারবো, সারা দেশে যাই হোক এই সরকারের পতন কিন্তু হবে না। অতএব যারা আমরা ঢাকায় বসবাস করি, ঢাকায় রাজনীতি করি, আপনারা প্রস্তুতি নেন, আবারও আন্দোলনের ডাক আসবে, আমরা দেখিয়ে দিব
আমরা সেদিন খালি হাতে নামব না আমরা প্রস্তুত থাকব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ